হাইলাকান্দি সোয়াইন ফ্লুর আতঙ্ক। ইনফ্লুয়েঞ্জাত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া বলে ধারণা করা শিশুর দেহত ওলাল H1N1 আর H3N2 ভাইরাসের সংক্রমণ। বিগত 15 দিন শিলচর মেডিকেল কলেজত সোয়াইন ফ্লুত আক্রান্তর সন্দেহত চিকিৎসাধীন হয়ে আছে 5 গৰাকী রোগী। 15 দিনত আমার শিলচর মেডিকেল কলেজত 5টা পেশেন্ট সোয়াইন ফ্লু লৈ ভর্তি হয়েছিল। একচুয়ালি প্রেজেন্টেশনত সোয়াইন ফ্লু নাছিলে, মানে এনে ইনফ্লুয়েঞ্জা লৈ ভর্তি হয়েছিল। ইয়ার পিছত আমার টেস্টত এই সোয়াইন ফ্লুর জার্মটা কনফার্ম হল। 5টার ভিতর আমার 4টা কাছা ডিস্ট্রিক্টর আসে আর এটা আপনার হাইলাকান্দি ডিস্ট্রিক্টর আসে। এটা বর্তমানে আমার 3টা পেশেন্টর ট্রিটমেন্ট চলি আছে শিলচরত। তার ভিতর বাকি 2টা পেশেন্টর ভিতর একটা পেশেন্ট ভালো হয়ে ডিসচার্জ হয়ে গেছে আর একটা পেশেন্টর কন্ডিশন অল্প বেয়া আসে। সেই পেশেন্ট পার্টি এগেইনস্ট মেডিকেল এডভাইস পেশেন্টক লই গেছে শিলচর মেডিকেল কলেজের পর 4 মে তারিখ। কিছুদিন পূর্বে অসুস্থ অবস্থাত হাইলাকান্দির এস কে রয় অসামরিক হাসপাতালত ভর্তি করা হয়েছিল এটি 18 মহিলা কণমানি। শিশুটির অবস্থা ক্রমাৎ গুরুতর হয়ে পড়াত যা 1 মেত শিলচর মেডিকেল কলেজত ভর্তি করা হয়েছিল কণমানিটি। পিছে চিকিৎসা চলি থাকা অবস্থাতেই যা 4 মেত শিশুটিক ঘরলে লৈ যায় অভিভাবকে। ইয়ার পিছতেই দেওবারে হাইলাকান্দিত নিজের ঘরতেই মৃত্যু ঘটে কণমানিটির। ছোৱালী এগৰাকী 1 ইয়াৰ 3 মান্থছ ওল্ড, তেখেতৰ মানে জ্বৰ পানী লগা আছিলে, কাহ আছিলে আৰু লগতে অলপ ৰেস্পিৰেটৰী ডিষ্টাৰ্বেন্স হ'ল। তাৰ কাৰণে আমাৰ চিভিল হস্পিটেলৰ পিডিয়াট্ৰিচিয়ানক দেখাইছে তেখেতে মা দেউতাই। তাৰপিছত মানে অলপ মানে অসুবিধা হোৱাৰ কাৰণে মেডিকেলত ৰেফাৰ হৈছে SMCH। তাৰপিছত মানে ICU-ত এডমিশ্যন আছিলে কিন্তু মা দেউতাই মানে আৰু ৰাখিব বিচৰা নাই বাচ্চাৰ কণ্ডিশ্যন চাই, এইবোৰে ঘৰত লৈ আহিলে সন্দেহেই বাচ্চা ঢুকাইছে। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষর মতে শিশুটিক চিকিৎসকর সম্মতির অবিহনে ঘরলে লৈ গৈছিল অভিভাবকে। এটা একটা পেশেন্ট অল্প সিভিয়ার আসে, এই ভেন্টিলেটর আমার ডক্টরে ভেন্টিলেটর এডভাইস দিছিলে। পেশেন্ট পার্টি এই ভেন্টিলেটর দিয়া নাই। ইয়ার পিছত ইহতে এগেইনস্ট মেডিকেল এডভাইস শিলচর মেডিকেল কলেজের পর লৈ গৈছে। ইয়ার পিছত কি হয়েছে এই আমার জানা নাই, কিন্তু বেসিক্যালি যে কনফার্ম মই কৈছো যে শিলচর মেডিকেল কলেজত এতিয়ালৈকে সোয়াইন ফ্লু লৈ কোনো পেশেন্টর ডেথ হওয়া নাই। ইফালে হাইলাকান্দি জেলার আন এটি কিশোরও সোয়াইন ফ্লুত আক্রান্ত হওয়া বলে সদরি করেছে হাইলাকান্দির স্বাস্থ্য বিভাগে। আমার SMC পৰা মানে যেটো ব্লাড রিপোর্ট আছে H1N1 ইনফ্লুয়েঞ্জা এন্ড H3N2 ভাইরাস। আনহাতে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষগৰাকীয়ে জনোৱা মতে যা 15 দিন সোয়াইন ফ্লুত আক্রান্ত হয়ে 5 গৰাকী শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ত ভর্তি হয়েছিল যদিও 18 মহিলা কণমানিটির মৃত্যুর লগতে আরোগ্য লাভ করা এজনক মুক্তি দিয়ার পিছত আন 3গৰাকী সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী এতিয়াও চিকিৎসালয়খনত ভর্তি হয়ে আছে। রাহুল চক্রবর্তী আর অনিরুদ্ধ লস্করের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।